এটার বিরুদ্ধে কথা বলছে, তাকে বলা হচ্ছে আপনি কাজ ছেড়ে, আপনি চাকরি ছেড়ে যেতে পারেন। এবং এই যে একটা সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে যেখানে আমাকে আপনাকে আমাদের এই প্রজন্মকে বলা হয়েছে যে যদি কাজ করতে চাও যেভাবে তোমাকে কাজ দেওয়া হবে, যেভাবে কন্ট্রাকচুয়ালি কাজ দেওয়া হবে সেই কাজ করতে হবে, এই কাজের জায়গায় তোমার কোনো অধিকার নেই, এইটা তো ট্রেড ইউনিয়নের মাধ্যম দিয়ে আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে শ্রমজীবী মানুষকে ঐক্য করে শ্রমজীবী মানুষের যে অধিকার সেই অধিকার রক্ষা করার লড়াই ট্রেড ইউনিয়ন করতে পারে। এবং দুর্গাপুরে আমরা সেটা জলজ্যান্ত একটা উদাহরণের মধ্যে দেখতে পেরেছি। এবং আজকে যে প্রজন্ম, যারা আমরা শিক্ষার কথা বলছি, এই গোটা 10টা বছরে আমরা দেখতে পেরেছি যখন একদিকে শিল্পাঞ্চলগুলোকে শেষ করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেছে ফেলা হয়েছে, আরেকদিকে শিক্ষাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এটা ভীষণ আশ্চর্য নয় যে 2020 সালে যখন কোভিড প্যান্ডামিক একটা মহামারী হয়, যে সময় রাষ্ট্রে বা আমার সরকারের কাজ ছিল, কার্যের কেন্দ্রের যে সরকারের কাজ ছিল এটা দেখা যে দেশের মধ্যে, দেশের অভ্যন্তরে প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকতে পারে, তার কাছে স্বাস্থ্যর প্রত্যেকটা যে পরিষেবা সেটা পৌঁছে যেতে পারে, আমরা দেখলাম পার্লামেন্টের মধ্যে 3টে কানুনকে পাস করে দেওয়ার চেষ্টা করা হলো কোভিডের সময়। সে 3টে কানুন কি? কৃষি কানুন, নয়া জাতীয় শিক্ষানীতি এবং শ্রম কোড। এবং এই 3টে কানুনকে কেন পাস করানোর চেষ্টা হলো? কারণ তারা জানতো যে এই নতুন কানুন যদি তারা পাস করিয়ে পার্লামেন্টের মধ্যে, আমাদের সমাজের মধ্যে লাগু করতে পারে, নয়া উদারবাদের যে রাজনীতি, যেই জন্য কোম্পানিরা, কর্পোরেটরা মোদি সরকারকে, নরেন্দ্র মোদি আরএসএসকে ওই সরকারের মধ্যে বসিয়েছে, তাদের জন্য আরও সুবিধা হয়ে যাবে। এবং তারপরে আমরা দেখতে পেলাম 2020-র মধ্যে যে একটার পর একটা নতুন জাতীয় শিক্ষানীতির মাধ্যম দিয়ে স্কুল কলেজকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হলো। কি বলছে নরেন্দ্র মোদীর সরকার, কি বলছে আরএসএস বিজেপির সরকার, যে শিক্ষার পিছনে যে খরচা একটা সময় রাষ্ট্র করতো, সরকার করতো, সে খরচা আমরা করতে পারবো না। কোটি কোটি টাকার দেশের মধ্যে স্ট্যাচু তৈরি হবে, কোটি কোটি টাকার মন্দির তৈরি হবে, কোটি কোটি টাকার বিভিন্ন জিনিস তৈরি হবে, কোটি কোটি টাকার প্রধানমন্ত্রী স্যুট পরবে, সানগ্লাস পরবে, বেরোতে পারবে, তার বিমানের যে খরচা সেটা তৈরি হবে, পার্লামেন্টেরিয়ানরা সাবসিডি নিয়ে ভর্তুকি নিয়ে ক্যান্টিনে খাবে, পার্লামেন্টেরিয়ানরা এখান থেকে যখন সাংসদরা যাবেন ট্রেনে প্লেনে, তার যে ভর্তুকির যে খরচা সেই খরচা মানুষের ট্যাক্স থেকে দেওয়া হবে, কিন্তু আমার শিক্ষার পিছনে যে খরচা সেটা সরকার দিতে পারবে না, এই কথা নরেন্দ্র মোদীর সরকার জানিয়ে দিল। এবং আমরা দেখলাম যে 2020-র পর থেকে একটার পর একটা প্রাইমারি স্কুল কলেজ আইদার বন্ধ হতে শুরু হলো, না হলে যেইগুলোতে প্রাইভেটাইজেশন হলো সেইগুলোতে আমরা দেখতে পেলাম যে ফিস বৃদ্ধি হলো। আমরা এই দুর্গাপুরের মাধ্যমে দেখেছি, দুর্গাপুরের মধ্যে দেখেছি যে প্রচুর প্রাইভেট স্কুল আজকের সময় দাঁড়িয়ে থেকে বাড়ছে। এবং এই প্রাইভেট স্কুল বাড়ছে কেন? প্রাইভেট স্কুল বাড়ছে কারণ সরকারি প্রাইমারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলো চলছে না, সরকার তার পিছনে যে ফান্ডিং করা দরকার সেটা করছে না। এবং তারা কি করছে? তারা দিচ্ছে পারমিশন প্রাইভেট স্কুলগুলোতে, এবং যখন প্রাইভেট এই বেসরকারি স্কুল কলেজগুলোকে পারমিশন দিচ্ছে, তাদের যে ফি স্ট্রাকচারের রেগুলেশন সেই রেগুলেশন তারা করছে না। এবং যেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমরা আসি, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা পড়ে, যারা চায় যে বড় হয়ে তারা একটা ভালো পড়াশুনো করে একটা চাকরি করতে চায়, একটা প্রজন্ম চায় তারা মাথা উঁচু করে বাঁচতে, তারা দেখছে তাদের কাছে কোনো উপায় নেই। তারা যদি আজকে ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল কোর্স পড়তে চাইছে, কেউ ডাক্তারি পড়তে চাইছে, এই আইকিউ সিটি আমরা তো জানি আমাদের সামনে দুর্গাপুরের মধ্যে হাসপাতাল, সেখানে আজকে দিনে দাঁড়িয়ে থাকতে একটা মেডিকেল কোর্স করার জন্য 1 কোটি টাকা মানুষকে খরচা করতে হয় একটা MBBS ডিগ্রির জন্য। আপনি বলুন তো কোন সাধারণ পরিবারের, শ্রমিক শ্রেণীর পরিবারের বাবা মাদের সম্ভব যে তাদের গ্যাটের টাকা থেকে সে তার ছেলেমেয়ের জন্য MBBS-এর এই ডিগ্রিটা কিনে আনতে পারবেন? একবার নরেন্দ্র মোদী সরকার বলুক যে NIT দুর্গাপুরের পর তিনি 3-4টে NITর কথা ভেবেছেন এবং সেই প্রজেক্ট এই শিল্পাঞ্চলের মধ্যে তিনি খুলতে পেরেছেন, তারা পারেননি, কারণ তাদের ভিশন নয়, তারা এই প্রজন্মটাকে শেষ করে দিতে চায়। তারা চায় না যে আমাদের প্রজন্মের যারা ছেলেমেয়ে, একটা সময় তো আমরা দেখেছি এই NITকে তৈরি করা হয়েছে, এই DVC, DSP, ASP-তে এই একটা প্রজন্মর পর প্রজন্ম আমরা দেখেছি যে মানুষ ইঞ্জিনিয়ারিং পড়েছে, পলিটেকনিক করেছে, তারপরে বিভিন্ন এই ছোটো মাঝারি যে কারখানা, DVC, কেউ ASP, সেল, বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে এসেছে,
কিন্তু আজকের দিনে যখন কেউ এনআইটি দুর্গাপুরে পড়ছে, সে তারপরে এখানে চাকরি পাচ্ছে না, সে ভিন্ন রাজ্যে চাকরি করতে যেতে বাধ্য হচ্ছে। এবং দুর্গাপুরের আজকে এটাই পরিস্থিতি আমরা সবাই জানি যখন এখানে বসে আছি, যে আমাদের প্রজন্মের যারা ছেলেমেয়ে, আমাদের যে প্রজন্মের ছেলেমেয়ে, তারা বাধ্য হয়েছে দুর্গাপুরের বাইরে যেতে, কারণ তারা আজকের দিনে এই দুর্গাপুরের মধ্যে কর্মসংস্থান খুঁজে পায়নি। যখন বিজেপি আরএসএসের সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কি দেশের মধ্যে শিল্পাঞ্চল শেষ করার, কর্মসংস্থান শেষ করার, শিক্ষাকে শেষ করার, তারা আরেক দিকে চেষ্টা করছে যে এমন একটা প্রজন্ম তৈরি করার যার কাছে শিক্ষা থাকবে না। পেটে যখন শিক্ষা থাকবে না, তার কাছে শিক্ষা শেষে চাকরি থাকবে না। আমরা যারা ছাত্র রাজনীতি, ছাত্র ফেডারেশন করে আসি, আমরা এটাই তো বলি, সবার জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে চাকরি চাই। এবং তারা চায় না যে শিক্ষার পরে তারা চাকরি চাক। এবং যখন তাদের কাছে চাকরি থাকবে না, তখন তারা একটা লেবার ফোর্সের মতো তৈরি হবে, এবং তাদের হাতে যে চাকরি দেওয়া হবে, 3,000 টাকার চাকরি হোক, 4,000 টাকার চাকরি হোক, তারা সেই চাকরি করতে বাধ্য হবে। তাদের শ্রমের যে দাম তাদের পাওয়া উচিত, সেটা তারা মাথা উঁচু করে বলতে পারবে না। আমরা দুর্গাপুরে দেখতে পাচ্ছি তো, এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, দিল্লির বুকে থাকি সেখানে দেখতে পারি, জোম্যাটোতে কাজ করছে, কেউ 12th পাস করেছে, কেউ গ্র্যাজুয়েশন করেছে, কেউ MSc করেছে। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করি যে দাদা কী কাজ করছো, কেমন মাইনে পায়, তারা বলছে জোম্যাটোতে ডেলিভারির এজেন্টের কাজ করি। এবং আমরা এটা বলছি না যে ডেলিভারি এজেন্টের কাজ খারাপ, কিন্তু যে কথাটা আমরা বলছি যে যখন সে জোম্যাটো, সুইগি, বিভিন্ন এই গিগ ওয়ার্কার্স গিগ কোম্পানিগুলোতে কাজ করছে, গিগ ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার যে এই কাজের মাধ্যমে কর্মসংস্থানে কী সুরক্ষা, কী সোশ্যাল সিকিউরিটি, কী সিকিউরিটি ইন জব, তারা বলছে যে যদি একটা কিছু ভুল হয়, আমার মাইনে থেকে সেটা কেটে নেওয়া হয়। যদি কোথাও আমরা লেট হই পৌঁছতে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে হেলথ বেনিফিট দরকার, যে হেলথ ইন্স্যুরেন্স দরকার, সেটা আমরা পাই না, যে কোনো দিন আমাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হবে। এবং আমরা জানি এটা শুধু দিল্লির বুকে হচ্ছে না, এটা বিভিন্ন দেশের প্রান্তে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমার প্রজন্মর ছেলে মেয়ে, যাদের মাথা উঁচু করে বাঁচার কথা ছিল, যার একটা চাকরির খাম পাওয়ার কথা ছিল, যার একটা কর্মসংস্থান পাওয়ার কথা ছিল, আমরা দেখছি তারা বাধ্য হচ্ছে তাদের যোগ্য থাকা সত্ত্বেও যে সামনে যেমন ইচ্ছে কর্মসংস্থান আছে সেটাকে বেছে নেবার। এবং নরেন্দ্র মোদী এবং আরএসএস চায়, তারা চায় যে এরকম একটা কর্মসংস্থান তৈরি হোক, এরকম একটা প্রজন্ম তৈরি হোক যারা নিজেদের ভবিষ্যতের কথা, ভবিষ্যতের জন্য লড়াই না করতে পারে, যাতে তারা চোখে চোখ রেখে তাদের কর্মসংস্থানের জায়গায় নিজেদের অধিকারের কথা না বলতে পারে। এবং যখন আজকে আমরা মে দিবস দাঁড়িয়ে আছি, আমরা দেখেছি যে দুর্গাপুর হোক, বিভিন্ন শিল্পাঞ্চল হোক, এই পুরো পশ্চিম বর্ধমানে দাঁড়িয়ে একটা প্রজন্ম এই 8 ঘন্টার কাজের দাবি, স্বাস্থ্য ব্যবস্থার দাবি, এবং কর্মসংস্থানের মধ্যে যে বিভিন্ন সামাজিক সুরক্ষার যে দাবি, সেই দাবি, হাউজিংয়ের দাবি, এই বিভিন্ন দাবি করে, এই লড়াই করে, এই লড়াই শ্রমিকদের জন্য করে, শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে একটা সময় এই শিল্পাঞ্চলকে গড়ে তুলেছিল, এখানের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে কীভাবে হয় শিখিয়েছিল। এবং এই সময় যখন আমরা দাঁড়িয়ে আছি, এই সময় যখন একটা দেশের মধ্যে এই পরিস্থিতি, যখন প্রতিনিয়ত কর্মসংস্থান চলে যাচ্ছে, যখন প্রতিনিয়ত আমাদের শিক্ষা ব্যবস্থাকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, আরেকদিকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ধর্মের নামে রাজনীতি করা হচ্ছে। এই 22শে জানুয়ারি গেছে, আমরা বিজেপিকে দেখেছি ভগবা ঝান্ডা লেকে লোক আয়ে হামারে ঘর পে, আপকে ঘর পে, বহুত সারে জগাও মে হামনে দেখা, দিল্লি কে অন্দর জহাঁ পে হামলোগ পড়াই করতে হ্যায়, JNU কে অন্দর বহুত সারে ইউনিভার্সিটিজ কে যে ইলাকায় হ্যায় ওহাঁ পে হামনে দেখা কি জো ভগবা ঝান্ডা লেকে লোক হে ও হাম লোককে পাস আয়ে আর বোলে কি চাওয়াল দিজে ক্যুকি রাম মন্দির বন রা হ্যায়, বহু সারে লোক থে কি হ্যাঁ আস্থা হ্যায় বিশ্বাস হ্যায় হাম দেতে হ্যায় চাওয়াল, লেকিন ইয়ে পুছনে কি জরুরত হ্যায় হামে কি জব ইয়ে ভগবা ঝান্ডা লেকে লোক আকে আপকো বোল রে কি আপ হিন্দু হো হাম হিন্দু হ্যায় রাম মন্দির বন রা হ্যায় আপ চাওয়াল দিজিয়ে, ইনকো পুছনে কি জরুরত হ্যায় কি আপ হিন্দু হ্যায় হাম হিন্দু হ্যায় লেকিন জব হামারে কারখানায় বন্ধ হো যা রে হ্যায় জব হামারে কিষান মজদুর হর দিন ইস দেশ কে অন্দর আন্দোলন কর রে হ্যায় তব আপকো কিউ নহীঁ ইয়াদ আতা হ্যায় কি ও ভি হিন্দু ভাই বহন হ্যায় জো হর দিন ইস দেশ কে অন্দর আন্দোলন কর রে হ্যায় আপনে ওয়েজেস কে লিয়ে, তখন তাদের মনে পড়বে না। আমাদেরকে মনে করতে হবে
যে প্রতিনিয়ত যারা ধর্মের নামে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করছে, যারা ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করছে, তাদের ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা রাজনীতির প্রেক্ষাপটে ধর্মকে আনার চেষ্টা করছে, যাতে আমরা প্রশ্ন করতে ভুলে যাই যে এই 15 লক্ষ টাকা, এই ইলেকটোরাল বন্ড স্ক্যামের দুর্নীতি কোথায় গেল, এই কোটি কোটি টাকা পিএম কেয়ারের ফান্ডের নামে যে নেওয়া হয়েছিল কোভিড ভ্যাকসিন দেওয়ানোর জন্য ওই সময়। আজকে দিনের খবর যে যারা কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছেন তাদের কিন্তু রীতিমতোই স্ট্রোক, এবং স্ট্রোক হয়ে তারা মারা যেতে পারে, তাদের স্ট্রোক হতে পারে, হায়ার চান্সেস অফ স্ট্রোক। এর দায়িত্ব নেবে মোদি সরকার, এর দায়িত্ব তাকে নিতে হবে। কিন্তু যেভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেভাবে আমাদের কর্মসংস্থান নিয়ে আমরা প্রতিনিয়ত দেখছি যে ছিনিমিনি খেলা হচ্ছে, একটা বিভিন্নভাবে মানুষকে ঠকানো হচ্ছে, সেটা আমাদের যে প্রজন্ম হচ্ছে তাদের যে অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে সেটা আমাদের সামনে আছে। এবং যখন রাজ্যের, যখন কেন্দ্রের মধ্যে এই জিনিস হচ্ছে, পুরো দেশে এরকম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের অভ্যন্তরে মমতার যে সরকার, তৃণমূলের যে সরকার, সে ঠিক সেই বাইনারি নিয়ে এই রাজ্যের মধ্যেও, এই রাজ্যের যে সংস্থানগুলো আছে, যে কর্মব্যবস্থা আছে, সেটা দুর্নীতির মাধ্যম দিয়ে তোলাবাজদের হাতে, দুর্নীতিবাজদের হাতে তুলে দিচ্ছে। এবং আপনি বলুন, যেখানে কর্মসংস্থান তৈরি করার দরকার ছিল সে কি বলছে? যে সিভিক ভলেন্টিয়ার থাকবে, সিভিক পুলিশ তৈরি হবে। কিন্তু সে আপনার সামনে আপনার বাড়ির ছেলেমেয়েকে এটা বলবে না যে সরকারি পুলিশ, পুলিশ যে ডিপার্টমেন্ট সেখানে সরকারি 1 লক্ষ বেশিরও পদ খালি আছে, সেগুলো ভর্তি করা দরকার, তাদের পার্মানেন্ট চাকরির দরকার। সে তৈরি করছে এমন একটা ব্যবস্থা যেখানে একটা সিভিক পুলিশ 3,000 টাকা শুধু মাইনে পাবে। এবং আপনি বলুন যে 3,000 টাকা মাসিক মাইনেতে কোন ঘর চলে? দুর্গাপুরের মতো জায়গায় বা বিভিন্ন জায়গায় 3,000 টাকার মাসিক আয়তে কার বাড়ি চলে? কে তার ছেলেমেয়েকে পড়াশুনো করতে পারে? কে তার বাড়িতে 3 বেলা খাওয়ার আনতে পারে 3,000 টাকায়? যখন 3,000 টাকায় তার হচ্ছে না, তাকে বাধ্য করা হচ্ছে যাতে তার সে হাত পেতে ঘুষ নিতে পারে। এবং এখন যখন এইরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে, মমতা ব্যানার্জি হোক, তৃণমূলের সরকার হোক এবং বিজেপির সরকার হোক, তারা আমাকে আর আপনাকে, আমাদের বাড়ির যে ছেলেমেয়েকে আছে তাকে ফোর্স করছে যে যদি তোমার কাছে কর্মসংস্থান না থাকে তুমি দুর্নীতি করতে বাধ্য। এবং ওই জন্যেই যখন আবাসদা বলছিল যে CSDS এর সার্ভে রিপোর্ট যেখানে সব থেকে বেশি আমাদের প্রজন্মর 18 থেকে 28-এর মধ্যে যেসব ছাত্রছাত্রীরা, যুব সমাজ সেই সার্ভেতে পার্টিসিপেট করেছে, তারা বলেছেন যে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই পুরো দেশের মধ্যে, যেখানে দাঁড়িয়ে থেকে আমরা যোগ্য, যেখানে দাঁড়িয়ে থেকে আমাদের চাকরি পাওয়ার কথা, যেখানে দাঁড়িয়ে থেকে আমরা স্কুলে গেছি, কলেজে গেছি, একটা ডিগ্রি পেয়েছি, আমাদের মাথা উঁচু করে একটা নিয়োগ হওয়ার কথা, সেখানে আমরা দাঁড়িয়ে থেকে দেখতে পেলাম কিছুদিন আগে SSC-র মধ্যে কীভাবে দুর্নীতি করা হলো এবং কোটি কোটি টাকা। একটা লজ্জার বিষয় যে আমার শিক্ষামন্ত্রী, আমার রাজ্যের শিক্ষামন্ত্রীর ফ্ল্যাট থেকে পাওয়া গেল কোটি কোটি টাকা। এ কোথাকার গর্ব, এ কোথাকার রাজনীতি? কারণ তারা চায় যে রাজনীতির যে পরিভাষা সেটাকে বদলে দিতে। ছিল এখানে সরকার বামফ্রন্টের 34 বছর, তার আগেও সরকার ছিল কংগ্রেসের। আমরা দেখেছি বিভিন্ন সরকারের সময় আন্দোলন হয়েছে, আমরা বিভিন্ন এই সরকারের সময় দেখেছি ট্রেড ইউনিয়ন হোক, ক্ষেত মজুর হোক, কৃষক সভা হোক, বিভিন্ন ছাত্র সমাজ হোক, তারা আন্দোলন করেছে এবং আন্দোলনের মাধ্যম দিয়ে তাদের যে অধিকার, তাদের যে হকের লড়াই, সেই হকের লড়াইকে ছিনিয়ে নিয়েছে। এবং বিভিন্ন এরকম নীতি হয়েছে যেখানে সরকারকে দায়িত্ব নিতে হয়েছে কর্মসংস্থানের, সরকারকে দায়িত্ব নিতে হয়েছে শিক্ষা ব্যবস্থা কেমন হবে, সরকারকে দায়িত্ব নিতে হয়েছে যে মানুষ মাথা উঁচু করে বাঁচবে সমাজের মধ্যে। আর আজকের দিনে নয়া উদারবাদের সময় এমন একটা রাষ্ট্র প্রকল্প করা হচ্ছে, এমন একটা সরকারের প্রকল্প আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেখানে আপনাকে বলা হচ্ছে এসব সরকারের কাজ নয়, এসব আপনার নিজের কাজ, এটা আপনার কাজ। যে আপনি ভাববেন যে আপনার কাছে গ্যাটে টাকা থাকলে আপনি মিশন হসপিটালে যেতে পারবেন, না হলে আপনার গ্যাটে টাকা না থাকলে EBC হসপিটালের যা অবস্থা সেখানে গিয়ে আপনাকে বেড না পেলে আপনাকে মরতে হবে। আপনি প্রশ্ন করতে পারবেন না সরকার, আপনি বিজেপি RSS কে প্রশ্ন করতে পারবেন না যে 10 বছর সরকারে থাকার পরেও দুর্গাপুরের মধ্যে একটা সরকারি হসপিটালগুলোতে ব্যবস্থা উন্নত হয়নি। সরকারকে প্রশ্ন, আপনি সরকারকে প্রশ্ন করতে পারবেন না যে এই পশ্চিমবঙ্গের মধ্যে 8,000-এরও বেশি স্কুল যদি আজকে বন্ধ হয়ে গেল তার জন্য আমাদের সাংসদরা, আমাদের যে রাজনৈতিক নেতারা, যারা অ্যাসেম্বলিতে কেউ পার্লামেন্টে বসে আছে, তারা কী করলো?
এবং এরা চায় যে এইরকমের একটা রাজনীতির পরিভাষাকে তৈরি করে দেওয়া হোক যেখানে মানুষ শুধু নিজেরটা বুঝে, যেখানে সমাজের মধ্যে শ্রমজীবী মানুষ কেন হোক মহিলারা তারা ঐক্যবদ্ধ না হোক, শ্রমজীবী মানুষ তারা ঐক্যবদ্ধ না হোক, ছাত্রছাত্রীরা যুব সমাজ যাতে তারা ঐক্যবদ্ধ না হোক। কারণ এই সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, শ্রমজীবী মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে তারা শুধু নিজের কথা ভাববে না, ওই সমাজকে আগে নিয়ে যাওয়ার কথা ভাববে। এবং এই রাজনৈতিক দলরা চায় না যাতে সমাজ আগে নিয়ে যাওয়া হোক, কারণ মুনাফা যদি বন্ধ হয়ে যায় এই রাজনৈতিক দলদের যে পার্টি অফিস সেগুলো বন্ধ হয়ে যাবে। এবং আমরা তো দেখেছি যখন 34 বছর বামফ্রন্টের সরকার ছিল, মানুষের যে অধিকারের লড়াই সেই লড়াইকে সামনে রেখে কথা বলা হয়েছে, পার্লামেন্টের মধ্যে 100 দিনের কাজের কথা বলা হয়েছে, পার্লামেন্টের বাইরে সেটা নিয়ে ধর্ণা দেওয়া হয়েছে। এবং আমরা তো এটাও দেখেছি দুর্গাপুরের মধ্যে, যখন এখানে ইউনিটের পর ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে, যখন এখানে স্টিল প্ল্যান্টগুলোকে বেচে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে কেন্দ্রের দ্বারা, যখন বিজেপি আরএসএসের এই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের এখানে ট্রেড ইউনিয়নরা একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের পক্ষের জন্য অধিকারের জন্য লড়াই করছে, তখন আমরা দেখছি তৃণমূলের যে গুন্ডা বাহিনী তারা গেটে গেটে এসে এই প্ল্যান্টের সামনে এসে শ্রমজীবী মানুষের যে স্ট্রাইক, তাদের যে অধিকারের লড়াই সেগুলোকে ভঙ্গ করার চেষ্টা করছে। তারা মিছিমিছি কথায় বলছে না আমরা বিজেপির বিরোধিতা তো করতে চাই, কিন্তু আমরা স্ট্রাইককে সমর্থন, এই জন্য আমাদের প্রশ্ন এই 10 বছরে যে শ্রমজীবী মানুষের এই দুর্গাপুর শিল্পাঞ্চলে, এই পশ্চিম বর্ধমানের অভ্যন্তরে শ্রমজীবী মানুষের আমাদের পরিবারে যে ছেলে মেয়েদের যে অধিকার ছিনিয়ে নেওয়া হলো, একটা প্রজন্মকে শেষ করে দেওয়া হলো, তার দায় কার? আমরা যারা